বিভৎসভাবে ফেঁসে গেলাম, ফাঁসিয়ে দিল আমাকে, শেষ করে ফাঁসিয়ে দিল। সুখ, অর্থ, বৈভব এখন অতীত, বর্তমান বাস্তব হলো জেলের খুপরি ঘরে রাত কাটানো। কেউ চুপ, কেউ আইনজীবীর কাছে মুখ খুললেন। অর্থ প্রতিপত্তির বহরে দৃশ্যতে ডুবে থাকা অর্পিতার জীবনযাত্রার সঙ্গে বিন্দুমাত্র মিল পাওয়া যায়নি এক চিলতে ঘরে থাকা সাধারণ মায়ের। কিন্তু এখন সেই অর্পিতারই নাকি জেলে বসে দিনরাত মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তার আইনজীবীর দাবি, অন্য বন্দীরা সারাদিনে একবার ফোন করার সুযোগ পেলেও সেই সুযোগ থেকে বঞ্চিত অর্পিতা। মা কেমন আছেন, মায়ের ওষুধের টাকা কে দিচ্ছেন, আয়াকে টাকা কে দিচ্ছেন, বারবার প্রশ্ন করতে থাকেন তিনি। শুক্রবার রাত থেকে আলিপুর উইমেন্স কারেকশনাল হোমের 2 নম্বর ওয়ার্ডে রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার জেলে অর্পিতার সঙ্গে দেখা করতে যান অর্পিতা মুখোপাধ্যায়ের 2 আইনজীবী। কথা হয়েছে, দেখা করেছি, আমরা অ্যাজ পার ল চিঠি দিয়েছি লিগ্যাল ইন্টারভিউর জন্য, করে দেখা করেছি, বা সেই পর্যন্ত। সূত্রের খবর, আগে 2 নম্বর ওয়ার্ডে 40 থেকে 45 জন বিচারাধীন বন্দী থাকতেন। কোর্টের নির্দেশে অর্পিতার নিরাপত্তার কথা মাথায় রেখে এখন বন্দীদের সংখ্যা কমিয়ে 20 থেকে 25 করা হয়েছে। জেলে অপ্রীতিকর ঘটনা এড়াতে অর্পিতাকে ঘিরে রয়েছেন 4 থেকে 5 জন বন্দী। অন্যান্য বন্দীদের মতো সেল থেকে বেরোতে দেওয়া হচ্ছে না অর্পিতা মুখোপাধ্যায়কে, সারাক্ষণ রাখা হয়েছে সিসিটিভি নজরদারিতে। যার 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, জেল সূত্রে খবর, সেই অর্পিতা এখন জেলে নিজেই নিজের জামা কাপড় কাচছেন। রবিবার হালকা জ্বর এসেছিল তার। কালকে একটু শরীর খারাপ ছিল, আজকে ঠিক আছে। অর্পিতার আইনজীবীর দাবি, অর্পিতা জানিয়েছেন জেলে যে রুটি দেওয়া হচ্ছে তা খাওয়ার যোগ্য নয়, সেই রুটি খেয়ে তিনি অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন। মাছ ডিম চাইলেও দেওয়া হচ্ছে না, খেতে হচ্ছে ভাত ডাল সবজি। জেলের কমোড নিয়েও সমস্যার কথা জানিয়েছেন তিনি। এদিকে প্রেসিডেন্সি জেলের সেল ব্লকের 2 নম্বর সেলে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 2 বন্দীকে ভলেন্টিয়ার হিসাবে দেওয়া হয়েছে পার্থকে। জেল সূত্রে খবর, ক্যান্টিনের ভাত রুটি ডাল সবজিই খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী। উনি দলের ওপর আস্থা রাখছেন, দলের সাথেই আছেন, দল তো ওনাকে বার করে দেয়নি, উনি মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে, ওনাকে দলেই আছেন, এইটুকু মেসেজ উনি দিতে বলেছেন। উনি স্পেসিফিক্যালি বলেছেন যে উনি বিধায়ক হিসেবে এখন আছেন, পরবর্তীকালে দেখা যাবে কি হবে, তবে এখন উনি দলের সাথে আছেন, দলের ওপর সম্পূর্ণ আস্থা রেখে আছেন। যে পেপারসগুলো আছে, ডকুমেন্টস যেগুলো আছে, উনি স্টাডি করতে চাইছেন ওনার কেস রিগার্ডিং, কিছু বই উনি চেয়েছিলেন, বই দিয়ে গেলাম। বই পড়বেন, একটা রামকৃষ্ণ কথা মৃত্যু, একটা মহাশ্বেতা দেবীর, মহাশ্বেতা দেবীর অবনিবাস। সূত্রের খবর, প্রথম দিন মেঝেতে কম্বল পেতে শোয়ায় পা ও কোমরের ব্যথা এখনও রয়েছে পার্থর। তবে জেল হাসপাতালে যেতে বলা হলেও রাজি হননি প্রাক্তন শিক্ষামন্ত্রী, অতিরিক্ত সুবিধে নিতে চান না বলে জানিয়েছেন তিনি। প্রকাশ